নোট সিরিজ, এস সিরিজ, এম সিরিজ, তো মেইন কথা স্যামসাং আমাদের সামনে কিছু অ্যামেজিং নিয়ে আসতে চলেছে। তো কি সেগুলি বলবো তো অবশ্যই, ঠিক আছে, তার আগে ইন্ট্রো ফার্স্ট। হাই, আই এম অনন্ত অ্যান্ড ওয়েলকাম টু এডি টেকরো। তো ফার্স্ট অফ অল বাজেট রেঞ্জ দিয়ে আমি স্টার্ট করি, ঠিক আছে। তো আগামী 21 জুন আমাদের সামনে স্যামসাং এর এম সিরিজের পক্ষ থেকে M32 স্মার্টফোনটি আসতে চলেছে, যেটির প্রাইস under 20,000 আশা করা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে। আর যদিও এম সিরিজটা অনলি ফর ইন্ডিয়ান মার্কেট, তো ইন্ডিয়াতে সর্বপ্রথম লঞ্চ হতে চলেছে। এই বাজেট রেঞ্জে আসলে আই থিঙ্ক অনেক মানুষ এই স্মার্টফোনটিকে কিনতে আগ্রহী অবশ্যই হবে। যদি এর ফিচার্সের কথা আমি বলতে চাই, তো এই প্রাইস সেগমেন্টে সব থেকে দুর্দান্ত ডিসপ্লে আমরা এর মধ্যে দেখতে পেতে চলেছি। আই থিঙ্ক মনে হচ্ছে অ্যামোলেড আমরা এর মধ্যে দেখতে পেতে চলেছি। তার সাথে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, তার সাথে আই থিঙ্ক কোয়াড ক্যামেরা সেটআপ আমরা রিয়ার সাইডে দেখতে পেতে পারি। আর এর মধ্যে আমরা 6000 mAh একটি বিগ মেসিভ ব্যাটারি ক্যাপাসিটিও দেখতে পেতে চলেছি। আর বাদ বাকি সম্পর্কে জানার জন্য অবশ্যই তোমরা 21 জুন পর্যন্ত অপেক্ষা করতে পারো। আর ভিডিওটি যদি এখন পর্যন্ত তোমাদের ভালো লাগে থাকে আর এরকম ইন্টারেস্টিং নিউজের জন্য, অবশ্যই তোমরা কি করতে হবে জানো তো, নিচে লাল বাটন দিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তারপর বেলটিকে অবশ্যই অল পারমিশনে রাখবে, ঠিক আছে, ফর অল লেটেস্ট নোটিফিকেশনস অফ মাই লেটেস্ট ভিডিওস। তো এখন একটু ফ্ল্যাগশিপের দিকে এগিয়ে যাই, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে স্যামসাং এর যে নোট সিরিজটা রয়েছে ওটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ ইন দ্য ওয়ার্ল্ড, যেটার আমি সত্যি অনেক বড় ফ্যান। আর এখন পর্যন্ত স্যামসাং ওদের নোট সিরিজের মাধ্যমে আমাদের সামনে যে সকল ডিভাইসকে এনে রেখেছে সত্যি প্রত্যেকটা প্রশংসার বিষয়। তো আগামী কিছুদিনের মধ্যে Note 21 যে সিরিজটি আসতে চলেছে স্যামসাং এর পক্ষ থেকে আমাদের সামনে, এর আলট্রা ভেরিয়েন্টে একটি আনঅফিশিয়াল ডিজাইন আমাদের সামনে বেরিয়ে এসেছে, যেটি অনেকটাই মিল খাচ্ছে Xiaomi-র Mi 11 আলট্রার সাথে। তো আমার কেন জানি না মনে হচ্ছে স্যামসাং Note 21 আলট্রার মাধ্যমে আমাদের সামনে ডিফারেন্ট কিছু আনতে চলেছে। আর যাই হোক, এই ডিজাইনটি আনঅফিশিয়াল বলা হচ্ছে, অফিশিয়াল ডিজাইনটিও এর থেকে বিপরীত হবে না, এর কাছে অনেকটাই কাছাকাছি হবে 90-95%। আর যদি ভাগ্যটা অনেকটাই খারাপ থাকে তো কিছু মিল থাকবে না, আর যদি ভাগ্যটা অনেকটাই ভালো থাকে এই ডিজাইনটি হতে পারে আমাদের অফিশিয়াল Note 21 আলট্রার ডিজাইন। তো জানি না কী করে, বাট এটাই আমার বিশ্বাস আছে স্যামসাং এর উপর যে আমাদের সামনে অনেকটাই দুর্দান্ত কিছু নিয়ে আসবে স্যামসাং এই সিরিজের মাধ্যমে, আর স্যামসাং আমাদেরকে অবশ্যই নিরাশ করবে না। আর এটি ফ্ল্যাগশিপ ডিভাইস, তো আই থিঙ্ক মনে হয় একদম এক্সক্লুসিভলি আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো। তো এরপরের নিউজটি এস সিরিজের পক্ষ থেকে, ঠিক আছে। তো আগামীতে যে স্যামসাং S22 সিরিজটি আমাদের সামনে লঞ্চ করতে চলেছে, আগামীতে মানে অনেক দেরি রয়েছে, ঠিক আছে, তবুও একটু অফিসিয়াল নিউজ বেরিয়ে এসেছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো S22 অ্যান্ড S22 Plus যে স্মার্টফোন দুটি রয়েছে ওদের মধ্যে নাকি আমরা প্লাস্টিক বডি দেখতে পাবো ব্যাক সাইডে। এখন পর্যন্ত আমরা গ্লাস বডি দেখতে এখন পর্যন্ত কিন্তু আমরা এদের মধ্যে গ্লাস বডি দেখে এসেছি, বাট স্যামসাং এই ডিসিশনটা কেন নিল নেক্সট সিরিজের জন্য আমি বুঝতে পারলাম না। তো এখানে কয়েকটি কোশ্চেন আমার স্যামসাং এর পক্ষে উঠে আসে যে, তো এই দুটি ভেরিয়েন্টের প্রাইস কি অনেকটা ড্রপ করা হবে? তারপর মেইন কোশ্চেন, প্লাস্টিক বডি দেওয়ার কারণটা কি? তার সাথে আরেকটি জিনিস জানা গেছে যে এর যে টপ ভেরিয়েন্ট মানে আলট্রা ভেরিয়েন্টটা আসবে ওর ব্যাক সাইডে আমরা গ্লাস বডি অবশ্যই দেখতে পাবো। তো আজকের জন্য ভিডিওটা এত লুকি রাখি, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তোমরা নিচে লাইক করে দাও, শেয়ার করে দাও, তার সাথে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কীরকম লাগলো। তারপর যদি নতুন বন্ধু হয় থাকে অবশ্যই নিচে লাল বাটনটিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তারপর বেলটিকে অবশ্যই প্রেস করে দেবে। সো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।